দীর্ঘ 27 দিন মালয়েশিয়া জেলখানায় কাটিয়ে অবশেষে মায়ের কোলে ফিরেছেন আল জাজিরা টিভিতে অভিবাসীদের নিয়ে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশী নাগরিক নারায়ণগঞ্জ বন্দরের যুবক রায়হান কবির। 21 আগস্ট দিবাগত রাত 1:30টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সম্প্রতি আল জাজিরা টিভির একটি প্রতিবেদনে সাক্ষাৎকার দেন রায়হান কবির। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, করোনা ভাইরাস মোকাবেলায় মালয়েশিয়া সরকারের নেওয়া পদক্ষেপে সেখানকার অভিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছেন। এই প্রতিবেদন প্রকাশের পর অনেক খোঁজাখুঁজি করে 25 জুলাই রায়হান কবিরকে গ্রেপ্তার করা হয়। দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে রায়হান বলেন, প্রথম ধন্যবাদটা আমার দেশের প্রেস, আমার দেশের মিডিয়ার প্রতি, যারা তাদের অক্লান্ত পরিশ্রমে বিনা স্বার্থে প্রবাসীদের প্রতি ফোকাসটা খুব কম থাকে। যারা দেশে অর্থনীতি এত ভূমিকা রাখে সবসময়, তাদের প্রতি ফোকাসটা খুবই কম থাকে। তাদের নিপীড়ন নির্যাতনের ঘটনাগুলো থাকে, চাপিয়ে যাওয়া হয়, মানে ভিয়েতনামের ঘটনা, আপনার লিবিয়ার ঘটনা, বিভিন্ন ইস্যুগুলো ঢাকা পড়ে যায়, মানে খুব ইম্পর্টেন্ট, প্রাণ চলে যাচ্ছে। আপনার গত গত আপনি গত আই থিঙ্ক মেবি 12 ইয়ারের রেকর্ডে 40,000 প্রবাসীর লাশ বাংলাদেশে আসছে, কাউন্টিং। তো এভাবে এগুলোর প্রতি কারো ধ্যান নাই। তো আমি খুবই মুগ্ধ হলাম যে প্রবাসী বিপদে পড়ছে, আমি রায়হান প্রবাসী বিপদে, আমার বিপদটা তো সকল প্রবাসীর বিপদ। আই এম ফর ইউ, বিভিন্ন সংস্থা আমার সঙ্গে কাজ করে, স্বদেশে থেকেও সবার প্রতি আমার কৃতজ্ঞতা, সারা বিশ্বের যেখান থেকে হোক, ফ্রান্স থেকে, বিভিন্ন সংগঠন থেকে, আমেরিকার বিবৃতি থেকে, কানাডার বিবৃতি থেকে, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, আর কৃতজ্ঞতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি। কি এবং আমি চাই বাংলাদেশ মানুষের ফ্রেন্ডশিপ লভলি হোক, আমি এটাই আমার চাওয়া। আর কৃতজ্ঞতা প্রকাশ বলতে গেলে বাংলাদেশ সাধারণ জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা। যেই সেক্টরটার জন্য কেউ কাজ করে না, যে সেক্টরটা অবহেলিত, প্রবাসী, আমি আমার বাকি জীবনটা প্রবাসীদের জন্য কাজ করে যেতে চাই। কিন্তু বলেন আমি একা, আমি 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 ডিপ্লোম্যাটিক ভাবে দক্ষ না। সো আমি এতটুকু বলতে পারি, যদি আপনার চিন্তা, যদি আপনার ইচ্ছা সৎ হয়, যদি চিন্তা সৎ হয়, ইউ ক্যান বি ওয়ান ম্যান আর্মি, ইটস অলরেডি বিন প্রুফ। আমি একাই লড়াই করেছি, আমি একাই লড়াই করে জিতেছি, সেটা প্রমাণ হলো। এই যে লাস্ট আমি অ্যারেস্ট হয়েছি 24 তারিখ, তারপরে পুত্রজায়া, হ্যাঁ নোট করবেন, পুত্রজায়া ইমিগ্রেশন ক্যাম্প ডিপোর্ট, সেখানে যত যত প্রকার প্রতিদিনই লোক আসে বাংলাদেশে অ্যারেস্টে, যারা যারা 1 মাস 2 মাস থেকে আসতেছে, জিজ্ঞাসা করবেন। আপনারা হয়তো বিভিন্ন ভাবে শুনে থাকেন মালয়েশিয়া খাবার, খাবার নগণ্য খাবার এমন কিছু। আমি যাওয়ার পর থেকে তারা 4 বেলা ফ্রুট দিচ্ছে, 3 বেলা খাবার দিচ্ছে নিউট্রিশন সহ, কারণ ইউএন থেকে তাদের পেমেন্ট করা হচ্ছে। সেই হিসেবে যা যা আমাদের প্রাপ্য, একটা জেলে থাকা রিফিউজি আনডকুমেন্টেড পার্সন, যা যা প্রাপ্য, মানে তাদের শুধু ক্রিমিনাল অফেন্স না, সব তারা দিচ্ছে। একটা পজিটিভ চেঞ্জ, তাদের ব্যবহারে চেঞ্জ এসেছে, তাদের ভিতরে অফিসাররা খুব খুশি, চেঞ্জটা এসেছে, এটা বলবো করতে পেরেছি। আমাকে বারবার বিভিন্ন ভাবে জিজ্ঞেস করা হয়েছে, আমি আমার বক্তব্য, আমি একা পার্সন ছিলাম ওইখানে, আমার এগেনস্টে শত শত অফিসার ছিলাম, একা পার্সন বসা ছিলাম ইন্টিগ্রেশন গ্রুপে, আমি বলেছি আমি যা দেখেছি আমি তাই বলেছি। হোয়াট এভার ইউ ডু, ইউ ক্যান ডু এনিথিং উইথ মি, নো প্রবলেম। আমি জাস্ট আমার ওপিনিয়নটা বলেছি, আমি আমার পয়েন্ট অফ ভিউ আগে থেকে বলেছি, আমি আমার জায়গায় অনোর, এটাই এতটাই ক্লিয়ার করার ছিল। আর ফিউচার প্ল্যান হয়েছি আমি প্রবাসী কাজ করতেছি। ছেলেকে কাছে পেয়ে রায়হানের মা বাবা ও এলাকাবাসী জানান, আর সরকারও আমাদের পাশে দাঁড়াইছে, এর জন্য সরকারকে ধন্যবাদ। তাই আপনাদের দোয়ায়, আপনাদের চেষ্টায় আমার ছেলে আমি ফিরে পাইছি, এর জন্য আমি অনেক খুশি। এদিনে আমার ছেলে আসছে, এতে আমার খুশিতে পেট ভরে গেছে আনন্দে, যে আমার ছেলে যে আমি ফিরে পাব এটা ভাবিই নেই। রায়হান যে প্রতিবাদ করেছে বাঙালির জন্য, বাঙালি মানুষের জন্য, নিপীড়িত যেই মানুষরা অশান্তিতে আছে, কষ্টে আছে, তা তুলে ধরেছে। তো আমরা আমাদের নারায়ণগঞ্জের পক্ষ থেকে রায়হানকে ধন্যবাদ জানাই। মালয়েশিয়ান সংবাদ মাধ্যম বার্নামার খবরে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার রাত 9টায় তাকে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। রাত 11টা নাগাদ তাকে ঢাকাগামী মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়। গত 24 জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রায়হান কবিরের ওয়ার্ক পারমিট বাতিল করেছে মালয়েশিয়া। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম মালয়েশিয়া ইনসাইট 12 জুলাই এক প্রতিবেদনে তা নিশ্চিত করে। দীর্ঘ 1 বছর প্রবাসী জীবনের মাঝখানে 27 দিন মালয়েশিয়ার জেলখানায় কাটিয়ে দেশে ফিরে এসেছে মায়ের কোলে রায়হান কবির। মালয়েশিয়ায় প্রতিবাদ করেছিল বাঙালির পক্ষে, বাঙালির পক্ষে প্রতিবাদ করতে গিয়ে তাকে এই কষ্ট নির্যাতন সহ্য করে করতে হয়েছে। এখন তার প্রত্যাশা এবং এলাকাবাসীর প্রত্যাশা, সব যেন
আল্লাহ পাক বাস্তবায়ন করে। এভাবেই যেন যথার্থ প্রতিবাদে মানুষ মানুষের জন্য কথার বাস্তবায়ন হয়, বাঙালির জন্য বাঙালি এগিয়ে আসে, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। সুজনের ক্যামেরায়, রতনের তথ্যচিত্রে, সাইফুল্লাহ মাহমুদ, টিটু, এনএনটিভি, নারায়ণগঞ্জ।